কয়েকদিন আগে সারাসারি কোটালে রামনগর বিধানসভার চাঁদপুর, জামনা শ্যামপুর, কাইমা, জলদায় সামুদ্রিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। সমুদ্রের নোনা জলে নষ্ট হয় চাষবাস, বিপর্যয়ের মুখে পড়ে সাধারণ মানুষ। আর তাই কাজলা জনকল্যাণ সমিতির সহযোগিতায় ওই সব ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দিল এলাকার বিধায়ক অখিল গিরি। এই ত্রাণের মধ্যে ছিল 10 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি সরিষা তেল, 1 কেজি ছোলার ছাতু সহ বিভিন্ন সামগ্রী। গত কয়েকদিন আগে সামুদ্রিক জলোচ্ছ্বাস কটালে চাঁদপুর, জামড়া শ্যামপুর, কাইমা এবং জলদা এই 4টি জায়গায় সমুদ্রের বাঁধ ভেঙে কিছু মানুষের বাড়িতে জল ঢুকে এবং নোনা জল জমিতে যে ধান চাষ হয়েছিল সেই ধান নষ্ট করে দেয় এবং আরও কিছু মানুষের ক্ষয়ক্ষতি হয়। সেই ক্ষয়ক্ষতি মানুষকে আজকের পরবর্তীকালে সেখানে আমরা সেই সময় কিছু মানুষকে আমরা রেস্কিউ করেছিলাম, আইলা সেন্টারে রেখেছিলাম, স্কুলে রেখেছিলাম, তাদের বাড়িতে কিছু খাদ্য সামগ্রী এবং আরও কিছু জিনিসপত্র আজকে আমরা তুলে দিলাম। এই খাদ্য সামগ্রী এবং জিনিসপত্র যে মানুষের কাছে আমরা তুলে দিলাম সেটা আমাদের কাজলা জনকল্যাণ সংঘকে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে আমাদের কিছু এই এলাকার কিছু দুর্গত মানুষ, দুস্থ মানুষদের ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য, খাদ্য সামগ্রী দেওয়ার জন্য। তারা চাল, ডাল, চিড়ে, মুড়ি, তেল, সাবান, সোয়াবিন সব কিছু দিয়ে আজকে তারা 320 জন মানুষকে তারা ত্রাণ সামগ্রী আয়োজন করেছিল। আমরা তাদের নামের তালিকা তাদের হাতে তুলে দিয়েছিলাম। আজকে সেই ত্রাণ রেডি হলো চাঁদপুরের মাঠে। আজকে তালগাছড়ি দুই গ্রাম পঞ্চায়েতের মানে এলাকায় এবং চাঁদপুর গ্রাম সভায় দেওয়ার কারণ হচ্ছে আজকে যে সামুদ্রিক জলোচ্ছ্বাসের ফলে বহু মানুষের ক্ষতি হয়েছে, তার জন্যই কাজলা জনকল্যাণ সমিতির ব্যবস্থাপনায় আজকে ত্রাণ দেওয়ার ব্যবস্থা হয়েছে 250 জন। এই কিছুদিন আগে যে সারাসারি কোটালটা ছিল তাতে এখানে সমুদ্র বাঁধ ভেঙে গোটা ব্লক, গোটা গ্রাম পঞ্চায়েত, তালগাছড়ি টু গ্রাম পঞ্চায়েতটা ভেসে গেছিলো। বহু লোকের মানুষের ঘরের মধ্যে জল ঢুকে গেছিলো, বহু লোকের জিনিসপত্র ক্ষতি হয়েছে। তো সেই কারণে আমরা কাজলা জনকল্যাণ সমিতি কাঁথি 1 নম্বর গ্রাম, কাঁথি 1 নম্বর সরি রামনগর 1 নম্বর ব্লক এবং তালগাছড়ি টু গ্রাম পঞ্চায়েত এবং আমাদের বিধায়ক অখিলগিরি মহাশয়ের সকলের সহযোগিতা, টিচ মহেন্দ্র ফাউন্ডেশন বলে একটা সংগঠনের আমরা সহযোগিতা নিয়ে এখানে আজকে আমরা 375 জনের উপরে ত্রাণটা দেওয়া শুরু করছি। এখানে দিচ্ছি আমরা 250টা পরিবারকে ত্রাণ। দিব্যেন্দু রিঙ্গালের রিপোর্ট, আনন্দ বাংলা। Book your sanitizer tunnel here.